ভিউয়ার্স, আমার হাতে দেখছেন ইন্টেল কোরাই ফাইভের তৃতীয় জেনারেশন প্রসেসর, এবং প্রসেসরের ঠিক উল্টা পাশটি দেখতে পারছেন আপনারা। এখন এই প্রসেসরটি আমাকে ফিট করতে হবে এই মাদারবোর্ডের এই স্লটে। আমরা এখন প্রসেসরটি মাদারবোর্ডের স্লটে ফিট করব। একটু লক্ষ্য রাখবেন, দেখবেন যে প্রত্যেকটি ঘাট ঠিক মতো মিলছে কিনা, অর্থাৎ প্রসেসরটি খুব সুন্দর মতো বসছে কিনা এই মাদারবোর্ডে। খেয়াল রাখবেন যে এই ঘাটটি যেন নাটের মধ্যে আসে, এরপরে আপনারা এখানে প্রেস করলেই কিন্তু প্রসেসরটি ফিট হয়ে গেল। এখন আমরা এই প্রসেসরটির উপর কুলিং ফ্যানটি ফিট করব। এই কুলিং ফ্যানটি এখন আমরা আপনাদের খুলে দেখাচ্ছি যে আসলে এই কুলিং ফ্যানটি খোলার পরে এর মাঝে কি রয়েছে। আপনারা নিচে একটি বেস প্লেট দেখতে পাচ্ছেন, এটির উপরেই কুলিং ফ্যানটি ফিট হবে। এছাড়া কুলিং ফ্যানটি দেখতে পাচ্ছেন কুলার মাস্টারের i50 এই কুলিং ফ্যানটি। আপনারা লক্ষ্য রাখলে দেখতে পারবেন যে কুলিং ফ্যানের পিছনে ঠিক এই জায়গাতে পেস্ট আছে, যে পেস্টটি যদি না থাকতো তাহলে আমাকে আলাদাভাবে প্রসেসরের যে পেস্ট তা দিতে হতো। আপনারা আবার ভুলক্রমে এখানে টুথপেস্ট বা অন্য কোনো পেস্ট দিবেন না, তাহলে কিন্তু সেটি সমস্যা হবে। যাই হোক, এই কুলিং ফ্যানটি আমাকে ফিট করতে হবে এখন মাদারবোর্ডে। ভিউয়ার্স, আপনারা যে দুটি স্টিকার দেখছেন এই দুটি স্টিকার তুলে নেবেন, কারণ এই স্টিকারের নিচে রয়েছে আঠা যেটি আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে। আমি কিন্তু এই স্টিকারটি তুলে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, আপনারাও স্টিকারটি তুলে নেবেন যদি নিজে নিজে বিল্ড করতে চান। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ডিজাইন দেওয়া আছে এবং এই বেস প্লেটেরও একটি ডিজাইন আছে। দুটি ডিজাইন এক করে আপনারা যে চারটি ছিদ্র আছে সে চারটি ছিদ্রর মাঝে খুব সুন্দর করে বসিয়ে দিবেন। কুলার মাস্টারের এই ফ্যানটি আমি সেই চারটি হোল বরাবর সুন্দরভাবে মিলিয়ে এরপরে এগুলো আমি টাইট করে দিব। ভিউয়ার্স, ততক্ষণ টাইট আপনারা দিবেন যতক্ষণ পর্যন্ত আপনি টাইট দিতে পারেন, কারণ একটি সময় পর্যন্ত কিন্তু আর টাইট নেবে না। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 24 পিনের একটি পোর্ট, পাওয়ার সাপ্লাই থেকে 24 পিনের একটি পোর্ট এসে এই জায়গাতে যুক্ত হবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে 4 পিনের একটি পোর্ট, পাওয়ার সাপ্লাই থেকে 4 পিনের একটি পোর্ট এসে এই জায়গাতে যুক্ত হবে। দেখতে পাচ্ছেন যে এখানে DDR3 4GB 1600 বাসের এই র্যামটি আছে, যে র্যামটি আমি এখন লাগাবো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, র্যামের মাঝে একটি ধরেন হোল রয়েছে, আমরা এখানেও এক ধরনের ঘাট রয়েছে, এই দুটি ঘাট মিলিয়ে তারপরে আমরা র্যামটি বসাবো। দুইটি ঘাট মিলিয়ে আপনি জোরে চাপ দিলেই কিন্তু দুই পাশটি মিলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশটি মিলে গিয়েছে, র্যাম বসানোর কাজও আমার শেষ এই ডেস্কটপ প্যাকেজে। ভিউয়ার্স, আপনাদের বলেছিলাম যে মাদারবোর্ডের সাথে এ ধরনের একটি আয়ও শেল থাকবে, এবং প্রত্যেকটি মাদারবোর্ডের সাথে এটি থাকে, কারণ মাদারবোর্ডের যে পোর্টগুলো আছে, ইনপুট আউটপুট পোর্টগুলো, সেগুলো যেন সুন্দর ভাবে কেসিং এর সাথে ফিট হয়, সেই কারণে এই পোর্টগুলো দেওয়া থাকে। কেসিং এর সাথে এ ধরনের একটি ইন্টারফেস থাকে, সেটি আপনারা রিমুভ করে নেবেন। আমি দেখতে পাচ্ছেন এটি রিমুভ করে নিয়েছি, কারণ এটি আমাদের তেমন কোনো কাজে লাগবে না। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে সাউন্ড পোর্টের যে আউটপুট পোর্ট, এগুলো কিন্তু এর নিচে থাকবে, সব সময় কেসিং এর নিচের দিকে থাকবে, এবং এগুলো সব সময় কেসিং এর উপরের দিকে থাকবে। এবং আমি ভিতরের দিক থেকে এটি লাগিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, আমি এখন মাদারবোর্ডটি বসিয়ে দিচ্ছি ক্যাসিং এর সাথে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই সাইডের লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই পাশে কিন্তু সব কিছু সুন্দরভাবে মিলে গিয়েছে। এখন আমি মাদারবোর্ডটি এই ক্যাসিং এর সাথে সুন্দরভাবে ফিট করব। ভিউয়ার্স, আমি মাদারবোর্ডটি ডেস্কটপ কেজের সাথে ফিট করার পর কিছু ক্যাবল ম্যানেজমেন্ট করেছি, যার মধ্যে উল্লেখযোগ্য ঠিক এই কর্নারে আমি কিছু ক্যাবল লাগিয়েছি যেগুলো ঠিক ক্যাসিং এর সামনে থেকে এসেছে। ভিউয়ার্স, এখানে যে ক্যাবলটি দেখতে পাচ্ছেন এটি আপনার ডেস্কটপ কেজের USB থেকে এসেছে, এই পোর্টটির সেই অডিও কিন্তু এই পোর্টটির মাধ্যমে মাদারবোর্ডের সাথে সংযুক্ত হচ্ছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, অর্থাৎ এই পোর্টটির মাধ্যমে অডিও কাজ করবে, আপনার ডেস্কটপের সামনে যে অডিওগুলো রয়েছে সেগুলো কাজ করবে, এই পোর্টটির মাধ্যমে কাজ করবে ডেস্কটপের সামনে যে USBগুলো আছে সেগুলো, এবং এগুলোর মাধ্যমে কাজ করবে ডেস্কটপ অন অফ রিস্টার্ট এক্সেট্রা। ভিউয়ার্স, এখন আমরা ডেস্কটপ কেজের সাথে পাওয়ার সাপ্লাই লাগাবো, কারণ অনেক সময় আমরা পাওয়ার সাপ্লাই লাগাতে যেও ভুল করে থাকি। ডেস্কটপ যখন আপনি কনফিগার করবেন বা ডেস্কটপের যে কোনো পার্টস যখন ফিট করবেন তখন সব কিছুরই গুরুত্ব রয়েছে, যে কোনো একটি যদি অমিল হয়ে যায় তাহলে কিন্তু আপনার ডেস্কটপটি অন হবে না, আবার আপনি যদি কোনো জায়গায় ভুলবশত কিছু করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ডেস্কটপটি আবার বাস্ট করতে পারে। সুতরাং একটু সাবধান থাকবেন আপনারা যখন ডেস্কটপটি নিজে নিজে কনফিগার করবেন বা নিজে নিজে ডেস্কটপের হার্ডওয়্যারের কাজগুলো করবেন। ভিউয়ার্স, এটি হলো পাওয়ার সাপ্লাইয়ের 24 পিন, আপনাদের মাদারবোর্ডের 24 পিনের কথা বলেছিলাম, এটি মাদারবোর্ডের মেইন পাওয়ার পিন। এছাড়াও রয়েছে 4 পিন, যে 4 পিন সম্পর্কে আপনাদেরকে আমি বলেছিলাম, এই দুটি মাদারবোর্ডের সাথে সংযুক্ত হবে। ভিউয়ার্স, আপনাদের
বলেছিলাম যে 24 পিন রয়েছে মাদারবোর্ডে, সেই 24 পিনের সাথে এটি একটু চাপ দিয়ে বসিয়ে দিবেন, অর্থাৎ এটি কিন্তু বসে গেল 24 পিনের সাথে। এখন পাওয়ার সাপ্লাইয়ের যে 4 পিন রয়েছে, পাওয়ার সাপ্লাইয়ের 4 পিন আমি এখন মাদারবোর্ডের 4 পিনের সাথে এটি সংযোগ করব। ভিউয়ার্স, স্টোরেজ হিসেবে যে হার্ড ড্রাইভটি লাগানো হয়েছে সেখানে কিন্তু আপনাকে পাওয়ার দিতে হবে পাওয়ার সাপ্লাই থেকে। সেজন্য পাওয়ার সাপ্লাই থেকে একটি পাওয়ার পোর্ট আমি হার্ড ড্রাইভে লাগিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন হার্ড ড্রাইভে মাদারবোর্ড থেকে একটি সংযোগ দিতে হবে, না হলে তো আপনি কাজ করতে পারবেন না। মাদারবোর্ডের সাথে যে সাটা পোর্ট আছে সেই সাটা পোর্ট দিয়ে আমি মাদারবোর্ডের সাথে সংযোগ করেছি, দেখতে পেরেছেন। অর্থাৎ আমার কিন্তু এই ডেস্কটপ কেসটি সুন্দরভাবে ম্যানেজমেন্ট করা হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র সফটওয়্যারের কিছু কাজ করা বাকি আছে, সেগুলো করার পরবর্তীতে আপনাদের সামনে আবার সেগুলো নিয়ে তুলে ধরবো। উইন্ডোজ দেওয়ার পরে এ ধরনের একটি ইন্টারফেস আপনারা পাবেন, কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে গুগল ক্রোম বা অন্য কিছু নেই, বা কোনো সফটওয়্যার ইনস্টল করা নেই যে সফটওয়্যারের মাধ্যমে আপনি কোনো কাজ করতে পারবেন। যেহেতু এটি একটি উইন্ডোজ, সেহেতু আপনাকে সফটওয়্যার ইনস্টল করতে হবে। আমাদের প্রত্যেকটি ডেস্কটপের কনফিগার করার পরে আমরা ব্যাকআপে কিন্তু সফটওয়্যারগুলো দিয়ে রাখি। অল সফটওয়্যার নামে একটি ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের মাঝে আমাদের অনেকগুলো সফটওয়্যার আমরা সবসময় ব্যাকআপে আপনাদেরকে দিয়ে রাখি, আপনারা প্রয়োজনে পরবর্তীতে সেগুলো ইনস্টল করতে পারেন। প্রথমে আমি ফায়ারফক্সটি সেট আপ করে আপনাদের দেখাচ্ছি। যে ফায়ারফক্সটি সেট আপ করার পরে দেখতে পাচ্ছেন আমি ফায়ারফক্সটি সেট আপ করছি যেন আপনারা ইন্টারনেট চালাতে পারেন বা ইন্টারনেটে নানা ধরনের সাইট ব্রাউজ করতে পারেন। মজিলা ফায়ারফক্স একটি ব্রাউজার যেখান থেকে আপনারা নানা ধরনের সাইট ব্রাউজ করতে পারবেন যখন ইন্টারনেট ইউজ করবেন। আমি আমার চ্যানেলের একটি ভিডিও আপনাদেরকে প্লে করে দেখাচ্ছি এবং এই ভিডিওগুলো আপনারা ফুল এইচডি রেজুলেশনে দেখতে পারবেন, কারণ আমার এই ভিডিওগুলো ফুল এইচডি রেজুলেশনে তৈরি করা। কিন্তু আপনারা যদি মনে করেন যে আপনারা 4K রেজুলেশনের ভিডিও দেখবেন ইউটিউবে, তাও দেখতে পারবেন। আমরা অনেকেই আছি যারা প্রথম ডেস্কটপ কম্পিউটার ক্রয় করি কিন্তু ঠিকমতো কানেক্ট করতে পারি না, তাদের জন্য আজকে এই অংশটুকু দেখানোর চেষ্টা করছি। এটি দেখতে পাচ্ছেন পাওয়ার কেবলের একটি লাইন আছে, এখানে পাওয়ার কেবলের পোর্ট আছে এবং পাওয়ার কেবল, অর্থাৎ ডেস্কটপ যে কেসটি, এই ডেস্কটপ কেসটি আপনাকে অবশ্যই পাওয়ার কেবল দিয়ে সংযোগ করতে হবে। ভিজিএ পোর্ট, এই কালারের পোর্টগুলোকে ভিজিএ পোর্ট বলা হয় এবং এই ভিজিএ পোর্ট আপনারা দেখতে পাচ্ছেন মনিটরের সাথে কানেক্ট করা হয়েছে এই ভিজিএ পোর্টের মাধ্যমে এই ডেস্কটপ কম্পিউটারটি। এছাড়া ইউএসবি পোর্ট আছে, ইউএসবি পোর্টের মাধ্যমে কিবোর্ড কানেক্ট করা হয়েছে, মাউস কানেক্ট করা হয়েছে, ওয়াইফাই মাউস কানেক্ট করা হয়েছে ওয়াইফাই রিসিভারের মাধ্যমে। ভিউয়ার্স, আরও একটি কথা বলতে চাই যে আপনারা দেখলেন আমি ইন্টারনেট চালাইলাম, কিন্তু কীভাবে চালালাম সেটি দেখানোর জন্য আপনারা দেখছেন এখানে একটি ইউএসবি রিসিভার আছে। আমি একটি ইউএসবি অ্যাডাপ্টার ব্যবহার করেছি এই ডেস্কটপ কম্পিউটারে, যে ইউএসবি অ্যাডাপ্টার ব্যবহার করার ফলে এই ডেস্কটপ কম্পিউটারটি ওয়াইফাই হয়ে গিয়েছে। ভিউয়ার্স, এই ডেস্কটপ কম্পিউটারটির কানেকটিভিটি হয়তো বা আপনাদের দেখাতে পেরেছি, এখন মনিটরের কানেকটিভিটি একটু দেখাই। মনিটরে দেখতে পাচ্ছেন ভিজিএ পোর্ট, এই মনিটর থেকে এই ভিজিএ পোর্ট ডেস্কটপে কানেক্ট হচ্ছে এবং এই পাওয়ার কেবল দিয়ে আপনাকে সরাসরি পাওয়ার দিতে হবে ডেস্কটপে, এবং মনিটরের একটি পাওয়ার প্রয়োজন আছে যেটি অ্যাডাপ্টারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টারের মাধ্যমে মনিটরে পাওয়ার দেওয়া হয়েছে। এই ছিল ডেস্কটপ কম্পিউটারের পেছনের যে রহস্যগুলো বা পেছনের যে কানেকটিভিটিগুলো সেগুলো।